আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ গয়েশ্বরের। এরপর থাকবে বিএনপির সাথে জামাতের কি বিরহ চলছে। জানিয়ে দিব গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের বাধা নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ, বলছেন মির্জা ফখরুল। জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ, সদ্য সাবেক শিক্ষামন্ত্রীর বিচার চাইলেন কামাল আহমেদ মজুমদার। এবারে জানিয়ে দিব সরকারের ঋণে বড় চাপে ব্যাংক খাত। এবং সর্বশেষ জানিয়ে দিব গণতন্ত্র মঞ্চের মিছিলে লাঠি পেটা পুলিশ বলল সরিয়ে দিয়েছি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ গয়েশ্বরের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 28 ফেব্রুয়ারি রাত 6:08 দিকে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় যান গয়েশ্বর। এক ঘণ্টা সেখানে অবস্থান করে রাত 9:15 দিকে বের হন তিনি। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে, তবে সাক্ষাতে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এর আগে কারামুক্ত হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পৃথকভাবে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন। বিএনপির সাথে জামাতের কি বিরহ চলছে। বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামাতের সাথে দিনে দিনে বাড়ছে দূরত্ব, এমন গুঞ্জন চলছে রাজনীতির মাঠে। বিভিন্ন কারণে জামাতের সাথে হিসেব করে পা ফেলে আসছিল বিএনপি। যুদ্ধাপরাধ ইস্যুতে মূলত জামাতের সাথে দূরত্ব বাড়ে বিএনপির। যুদ্ধাপরাধের দায়ে শীর্ষ জামাত নেতাদের যখন ফাঁসি দেওয়া হচ্ছিল, রাজপথে প্রতিবাদ তো দূরে থাক, আন্দোলনের সহযাত্রীর পাশে দাঁড়িয়ে কোনো বিবৃতিও দেয়নি বিএনপি। জামাতের বিপদের দিনে বিএনপি মুখে কুলু পেটে থাকায় সম্পর্কের অবনতির শুরু। তারপর থেকেই দুই দলের মধ্যে চলছে মান অভিমানের পালা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একই দাবিতে সরকারের বিপক্ষে আন্দোলন করলেও অদৃশ্য কারণে একমঞ্চে দেখা যায়নি তাদের। নির্বাচনের আগে বেশ কিছু ছোট বড় রাজনৈতিক দলের সাথে যুগপৎ আন্দোলন করলেও কোনো কোনো রাজনৈতিক দলের আপত্তি থাকায় জামাতকে নিয়ে একমঞ্চে আন্দোলন করতে পারেনি বিএনপি। সবশেষ 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপি যখন মার খেয়ে রাজপথ ছেড়ে যায়, তখন আরামবাগে আরামে সমাবেশ করলেও এগিয়ে আসেনি জামাত। তবে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক মনে করেন, জামাতের সাথে কোনো দূরত্ব নেই বিএনপির, কৌশলগত কারণেই আলাদা মঞ্চে আন্দোলন করে আসছে তারা। তিনি মনে করেন, 71-এর পর যাদের জন্ম তারা খাঁটি বাংলাদেশী, তারা তো দেশের বিরুদ্ধে কিছু করছে না, তাদের চাপে রেখে সরকার রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তবে জামাত ইস্যুতে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের নেতা ডক্টর আব্দুল মঈন খানের অভিমানী বক্তব্যে বোঝা যায় দুই দলে চলছে সম্পর্কের টানাপোড়েন। তার দাবি, আওয়ামী লীগের সাথে রয়েছে জামাতের শঙ্খ, বিএনপি জামাতের দূরত্ব বাড়ল কিনা আওয়ামী লীগ ভালো বলতে পারবে বলেও জানান তিনি। তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি জামাতে ছিল, তা হাইজ্যাক করে অতীতে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা নিয়েছে বলেও দাবি করেন মঈন খান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হাঁকডাক করলেও নির্বাচনের পর ঘর গোছাতে ব্যস্ত দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের বাধা নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ, বলছেন মির্জা ফখরুল। গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে পুলিশের বাধা দেয়াকে নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, দখলদার আওয়ামী লীগ শাসক গোষ্ঠী মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক ভোটাধিকারগুলো ক্ষুণ্ণ করে জনগণ সহ বিরোধী দলগুলোর উপর আরো তীব্র মাত্রায় দমনপীড়ন চালাচ্ছে। আজকে আরো একটি নির্মম বহিঃপ্রকাশ ঘটল, গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের বর্বরোচিত হামলা। গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি সহ 50 জনের বেশি নেতাকর্মীকে আহত করা হয়। তিনি আরো বলেন, আমি এমন হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গ্রেফতারদের
অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি। বিএনপি মহাসচিব আহত জোনায়েদ সাকী সহ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন। এর আগে বুধবার দুপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল হয়। এ সময় জিরো পয়েন্টের কাছে পুলিশের লাঠি পেটায় পণ্ড হয়ে যায় কর্মসূচি। লাঠিপেটায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। সদ্য সাবেক শিক্ষামন্ত্রীর বিচার চাইলেন কামরাল আহমেদ মজুমদার। গত সরকারের শিক্ষামন্ত্রী মণিপুর স্কুল অ্যান্ড কলেজ ধ্বংস করেছেন বলে দাবি করেছেন ঢাকা 15 আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও সাবেক শিল্পপতি মন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্কুলটি পরিচালিত হয়ে আসছিল, হঠাৎ করে সাবেক শিক্ষামন্ত্রী ও ঢাকা ডিসির কারসাজিতে জামায়াতকে ক্ষমতায় বসিয়ে আমার গড়া শিক্ষা প্রতিষ্ঠানটি গত শিক্ষা বর্ষে পরীক্ষার ফল বিপর্যয় হয়েছে। 2300 ছেলে মেয়ে ফেল করেছে, আগের বছর থেকে 1200 ছেলে মেয়ে জিপিএ 5 কম পেয়েছে, আমি তার বিচার চাই। 28 ফেব্রুয়ারি জাতীয় সংসদে রাষ্ট্রপতির বক্তব্যের আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ দাবি করেন তিনি। গত সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন বর্তমান মন্ত্রিসভার সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি, তবে কামাল মজুমদার কোথাও দীপুমণির নাম উল্লেখ করেননি। কামাল আহমেদ মজুমদার বলেন, আমার নির্বাচনী এলাকা অসংখ্য জামাতের নেতাকর্মী বসবাস করে। ইতোমধ্যে জামাতের আমির প্রার্থী হয়েছিলেন 2018 সালের নির্বাচনে। সেখানের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান মণিপুর স্কুল অ্যান্ড কলেজ, সেটি এখন ধ্বংসের মুখে পতিত হয়েছে। কামাল আহমেদ মজুমদার অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক জামাতের তাকে ক্ষমতায় বসানো হয়েছে, সে প্যারালাইসিসে ভুগছে, সে কথা বলতে পারে না। শিক্ষা মন্ত্রণালয়কে বারবার বলার পরেও তাকে এখনও সরানো হয় নাই। কোর্টের পর কোর্ট মামলা তারা করছে, স্কুলটাকে ধ্বংসের মুখোমুখি তারা নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান, স্কুলটাকে আপনি রক্ষা করুন। আপনার বরাদ্দ দেওয়া জমিতে আমি তিলে তিলে এ স্কুলটি গড়ে তুলেছি। এটি নন এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। আমি জানি না কি কারণে সাবেক শিক্ষামন্ত্রীর কুনজর পড়েছে স্কুলটির উপর, আমি তার বিচার চাই। সরকারের ঋণে বড় চাপে ব্যাংক খাত। ব্যাংকের উপর চাপ কমাতে বন্ড মার্কেট থেকে সরকারের ঋণের যোগান বাড়ানোর পদক্ষেপটি এখনও আলোর মুখ দেখেনি। এ বিষয়ে নানামুখী উদ্যোগ নেওয়া হলেও আইনি জটিলতায় বন্ডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়েনি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়া বন্ডে বড় ধরনের বিনিয়োগ করার মতো সরকারি বেসরকারি খাতে গড়ে ওঠেনি বড় ধরনের কোনো কর্পোরেট প্রতিষ্ঠান, ফলে বন্ড বাজার দুর্বলই রয়ে গেছে। এ খাত থেকে সরকার বড় অঙ্কের ঋণের যোগান পাচ্ছে না। যেসব বিল বন্ড বিক্রি হচ্ছে, এর সিংহভাগই কিনছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো, ফলে ঋণের বড় অংশেরই যোগান আসছে ব্যাংক ব্যবস্থা থেকে। এতে ব্যাংকের উপর বড় ধরনের চাপ পড়ছে। সরকারকে বড় অঙ্কের ঋণের যোগান দিতে গিয়ে বেসরকারি খাতে চাহিদা মতো ঋণের যোগান দিতে পারছে না ব্যাংকগুলো, একই সঙ্গে ব্যাংক ভুগছে তারল্য সংকটে। গণতন্ত্র মঞ্চের মিছিলে লাঠিপেটা, পুলিশ বলল সরিয়ে দিয়েছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ করা হয়েছে। এতে অন্তত 50 জন আহত হয়েছেন বলেও গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়। আজ দুপুরে এ ঘটনা ঘটে। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিস্তান জিরো পয়েন্টের কাছে পুলিশ তাদের লাঠিপেটা করে। এতে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী সহ অন্তত 50 জন আহত হয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী মঞ্চের নেতাকর্মীরা এদিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে মিছিল নিয়ে পল্টন ঘুরে সচিবালয়ের দিকে অগ্রসর হন তারা। জিরো পয়েন্ট পার হয়ে সচিবালয় অভিমুখী সড়কে তারা পুলিশের ব্যারিকেডের সামনে পড়েন। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি শাহ আলম সাংবাদিকদের বলেন, ওনাদের কর্মসূচি ছিল, এখানে এসে তারা অবস্থান নিয়েছিলেন, কিন্তু ব্যারিকেড ভেঙে কেপিআই এলাকায় ঢোকার চেষ্টা করলে আমরা তাদের সরিয়ে দেই।